আখের মতনই রস। হ্যাঁ, এই অংশটাও তো স্লাইস করে খাওয়াই দেন। হ্যাঁ, এটা খেলাচ্ছে, এর কোনো অংশই নষ্ট না। যাদের খামার নেই তারা কি এগুলো চাষ করে লাভবান হতে পারেন কিনা, বিজনেস করে কিভাবে চাষ করতে পারি একটু ইন ডিটেলস যদি বলতেন। হ্যালো গাইস, আশা করছি সকলে ভালো আছেন। এ সকল ঘাস গবাদি পশু অর্থাৎ গরু এবং ছাগলের পুষ্টিকর খাবার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন কৃষক বন্ধু বা উদ্যোক্তা, তিনি তার জমিতে ঘাস চাষ করেছেন এবং বেশ সুফল পাচ্ছেন। গাইস, এখানে আমি দেখতে পাচ্ছি ইনার বেশ কয়েকটি গরু রয়েছে এবং তিনি সে সকল গরু দেখাশোনা করেন এবং এখানে তিনি তার গরুর জন্য ঘাস কেটে নিচ্ছেন। তাহলে গাইস চলুন আমরা দেখে নিই এই ঘাসগুলো তিনি কিভাবে চাষ করছেন এবং এই ঘাসগুলো মানসম্মত কিনা তা আমরা দেখে নিই। ভাইয়া আপনি কেমন আছেন? ভালো আছেন? আছি ভালো। আচ্ছা আচ্ছা, তো আপনি এই ঘাসগুলো চাষ করছেন কতদিন ধরে? 20 বছর হবে। আপনি একই স্থানে চাষ করছেন 20 বছর? হ্যাঁ, একই স্থানে, কাটি আবার হয়ে যায়, আবার যত্ন করে সার পাউডার দিই আবার হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো আপনার এই গাছগুলোর বয়স কি 20 বছরই হচ্ছে? হ্যাঁ, 20 বছরই হচ্ছে। এ সকল ঘাস যে কেটে নিয়েছেন, কেটে আপনি গরুর সাইলেজ বা স্লাইস তৈরি করে গরুকে খাইয়েছেন এবং এখান থেকে দেখতে পাচ্ছি গাছের গুঁড়ি দিয়ে বেশ কিছু আবার ঘাস গজাচ্ছে এবং ঘাসগুলো বেশ তরতাজা এবং দেখতে পাচ্ছি একটি স্টিক থেকে আরো বেশ কয়েকটি স্টিক বের হচ্ছে। আচ্ছা, এই সকল ঘাসের পরিচর্যা আপনি কিভাবে করে থাকেন? আমি পরিচর্যা যখন কুকুর সারের মতো অনেক মনে করে আপনি কাটে আমার জমিতে ধর লাগে। কুশর মানে আখের মতো? আখের মতো, আখের মতো লাইনের মতো লাইন হবে। আপনি জমিটাকে প্রস্তুত করার আগে কি করেন? জমিটাতে প্রস্তুত করার আগে যখন আপনি রাখতে আশপাশ করে সার পাশ দিয়ে কুশারের লাইন মতো করে লাইন লাগা দিয়েছি, দিয়ে কুকুশারের মতো করে ঠেলে ধরে লাগা দিয়েছি, পারে ছাকা দিয়েছি। আচ্ছা, আখের মতো করে এভাবে সারিবদ্ধ ভাবে লাগিয়ে দিয়েছেন? হ্যাঁ, লাগা দিয়েছি। আচ্ছা, এটা কতদিন পর পর আপনি সংগ্রহ করেন? আপনার রেডি এক মাস, এক মাস পরে আবার এগুলো বড় হয়ে যাবে, আবার সংগ্রহ করার যোগ্য হয়ে যাবে, আবার সার পাউডার দিয়ে কোবান টোবান দিয়ে দেবো আবার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, চলুন তো আপনার এই ঘাসের কোয়ালিটি কেমন একটু আমাদেরকে দেখাবেন। কুশারের মতনই রস, আখের মতনই রস। আচ্ছা আচ্ছা গাইস, আমরা দেখতে পাচ্ছি আখের মতো রস। এই অংশটাও তো স্লাইস করে খাওয়াই দেন, এর কোনো অংশই নষ্ট না, কোনো নষ্ট হবে না, সবকিছুই গরুর জন্য পুষ্টিকর, ইভেন ছাগলকেও খাওয়ান? ছাগলকে খাইয়ে দেবো। আচ্ছা আচ্ছা, আপনার কতগুলো ছাগল আছে? ছাগল আছে না? ছাগল নাই, গরু। গরু আছে? গরু কতগুলো? সাতটা। সাতটা গরু? আচ্ছা আচ্ছা, তো এই সাতটা গরুকে আপনি এইভাবে মানে প্রতিদিন কয় বেলা করে খেতে দেন? দুই বেলা। দুই বেলা করে? সকালে এবং বিকালে। প্রত্যেক দিন সকালে এবং বিকেলে করে? কতগুলো করে খেতে দেন আনুমানিক, কত কেজি করে স্লাইস খেতে দেন? 20 কেজি করে। 20 কেজি করে প্রতিটা গরুকে? প্রতিটা গরুকে। আচ্ছা আচ্ছা, তো আমরা দেখলাম আপনার খামারে বেশ কয়েকটা গরু রয়েছে, এগুলো তো গাভী গরু, দুধ দেয়। এটা কত লিটার করে দুধ দেয়? কোনোটা মনে করেন আপনার 10, কোনোটা মনে করেন আপনার 20। 10 অথবা 20 এভাবে? এখন বর্তমানে কত দিচ্ছে? এখন বর্তমান দিচ্ছে 15। 15 লিটার করে? আচ্ছা, এগুলো আপনি কি সেল করেন? আমি আমি কাটা মতো গরু খাওয়াই শুধু আপনার খামারের জন্যই, তাছাড়া না? না না। আচ্ছা আচ্ছা, তো আপনি কোন কৃষক বন্ধু বা উদ্যোক্তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা, এগুলো কি চাষ করা লাভজনক কিনা, বা যাদের খামার নেই তারা কি এগুলো চাষ করে লাভবান হতে পারেন কিনা বিজনেস করে, একটু তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, আপনার লাভ হবে। লাভ হবে? হ্যাঁ। কি রকম লাভ হতে পারে আনুমানিক? গেল মনে করেন আপনার একটা খামার কিনে নতুন। আচ্ছা, খামার করা রাখবে আপনাকে, আপনি করতে হবে ঘাস, কারণ গরুর খাবার যদি আমরা সব সবাই কিনে খাওয়াই তবে আমরা কিন্তু লাভবান হতে পারছি না, এতে করে লসের সম্মুখীন হতে পারি। ধরেন আপনার 20টা গরু থাকলো, 3 বিঘে করে খাজা খেলেন, ঘাস খেলেন, তাহলে আবার আপনার আউড় মাউড় কি কোনো কিছু লাগবে না? লাগবে না। আচ্ছা আচ্ছা, খড় টর কিচ্ছু লাগবে না? লাগবে না কোনো কিচ্ছু। এবং গম ভুষি যেগুলো খরচ হয় সেটাও কম হবে? গম ভুষি মনে করেন আপনার চুচুষ্কার সাথে আপনার মনে করেন দেখা গেলো ভুট্টা আবার গম, তারপরে আপনার গমের মনে করেন আপনার যে ধানের মনে করেন গুড়া পাওয়া যায় গুড়া। আচ্ছা, তারপর আপনার মাসকালাই মসি এগুলো দিলেন? আচ্ছা আচ্ছা,
ফুল খাওয়ালে চুষকার সাথে। আচ্ছা আচ্ছা, আপনার এখানে দেখছি কলা রয়েছে, এগুলো সবজির কলা তাই না? এটা সবজি। তো এগুলো আমরা কিভাবে চাষ করতে পারি একটু ইন ডিটেলস যদি বলতেন, চাষ করার পূর্বে বা রোপণ করার পূর্বে জমি প্রস্তুত করতে হয় সেটা কিভাবে করবে? নাঙ্গল দিয়ে চাষবাস করে, নাঙ্গল দিয়ে চাষ দিলেন, যে পাওয়ার টলার আছে পাওয়ার টলার মেরে দিলেন, যে তারপরে মনে করেন গরুর নাঙ্গল দিয়ে পুঁই শাক ডাঁড়ার মতো ডাঁড়া কেটে দিলেন। আচ্ছা আচ্ছা, লাইন করে ডাঁড়া কোনো সার টার বা কিছু দিতে হবে না? ফসফেট বা পটাশ ধরেন দিলেন, দিয়ে আপনি এটা কোন সময় দিতে হবে? এখন নাঙ্গল দেওয়ার পরে? হ্যাঁ, নাঙ্গল দেওয়ার পরে। এবং দেওয়ার পরে এই সকল স্লাইস গুলো লাগিয়ে দিতে হবে? লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দেওয়ার পরে শেষ দিয়ে দিলেই হয়ে যাবে? হয়ে যাবে। যেরকম কুশার, জি কুশারের গিট থাকবে একটা, ধরেন দুই দুইটা নাকি? আচ্ছা, একটা পর মাঠের ভিতরে ঢুকা দিলাম, এই যে। আচ্ছা আচ্ছা, একটা গিট ঢুকিয়ে দিলাম, এই গিটটা মাঠের ভিতরে ঢুকা দিলাম। আচ্ছা আচ্ছা, এই গিট থেকে বাড়াবে, এই গিট গিট থেকে বাড়াবে, সুসারের মতো চোখের মতো। আচ্ছা আচ্ছা, ঠেসা ঢুকা দিলে পরে এটা বাড়াবে, এটা বাড়াবে। তো মনে করেন যে আমি শর্ট করে ঘাসটা করে নেবো, তাহলে আপনি তিন দিকে লাগাতে পারবেন, তিন দিকে তিনটা করে? হ্যাঁ, এক এক জায়গায় তিনটা করে একটা স্থানে, একটা স্থানে। আচ্ছা, এখানে ওয়াটারিং সিস্টেম, অর্থাৎ কিভাবে ওয়াটারিং করতে হয়, মানে কয় বেলা সেচ দিতে হয়? আপনি ধরেন আপনি আজকে শাখা দিলেন, নতুন ঘাস তোলা লাগালেন, তো আবার ধরেন তিন চার দিন পর আবার শাখা দিলেন, তাহলে ঘাসটা লেগে যাবে। আচ্ছা আচ্ছা, যখন হয়ে যাবে, বড় হয়ে যাবে। আচ্ছা, এই সাইজ যখন হবে, সেখন ওখানে দেখলেন যে ঘাস হলো, সেখন ওই যে মনে করেন ডাঁড়া কাটা আছে মাঠেটা, মনে করে আপনি কাটতে কাটতে মনে করে গোড়াটা বেঁধে দিলেন। আচ্ছা আচ্ছা, মানে আলু যেরকম মাটির মাটির গোড়াতে যেন পানি না জন্মায়, এবং সেই সাথে যেরকম লাইন হয়ে যায় বা মাঠে মাটি, জি 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 জি, এরকম ভাবো ধরেন তুলে দিতে হবে। আচ্ছা আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি মাটিগুলো দিয়ে উঁচু করে দেওয়া আছে, যাতে করে জমিতে বা বাগানে পানি জমে থাকলেও গাছের গোড়াতে পানি জমায় না, এর ফলে গাছগুলো সুস্থ থাকে, এবং সেই সাথে গাছের গোড়ায় মাটি দিলে গাছ মজবুত হয়, হেলে পড়ে যাওয়ার ভয় থাকে না। আচ্ছা আচ্ছা, তো এগুলো কত দিন হলো আপনার কাটা হয়েছে? দু সপ্তাহ হলো। দু সপ্তাহ হয়েছে, তাতেই আপনার এগুলো ঘাস পুনরায় গজিয়েছে? গজিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো যদি সেল করা হয় তাহলে উদ্যোক্তারা কি এগুলো বিজনেস করতে পারবে? বিজনেস করতে পারবে, আপনার 200 টাকা মন। 200 টাকা মন? হ্যাঁ, আপনার ভূমি থেকে লাইফে অরালি চলে যাবে। আচ্ছা, মাপ করে নিয়ে যাবে? মাপ করে আপনার আটি বেঁধে আপনি ধরেন দিয়ে দিলেন। আচ্ছা, আর আপনি ধরেন গাড়ি ফেলে দিয়ে যা যাবে চলে। আচ্ছা আচ্ছা, বিভিন্ন খামারি অথবা ব্যাপারি ব্যাপারি চলে যাবে। আচ্ছা আচ্ছা, যারা গো খাদ্য বা পশু খাবার বিক্রি করে, বিক্রি করে। আচ্ছা, দেখলেন মনে করেন আপনার এরকম হলো, ঘাস কাটলেন, আপনার খামার আছে, জি, আপনি গোবরের পাশে না বেঁচে আপনি ধরেন ঘাসের ভয় দিয়ে দিলেন, আপনি অন্যান্য কোনো সার পার লাগলো না, তাহলে ছেঁকার টাইমে খালি আপনার ইউরিয়া সার খালি দিয়ে দিলেন। আচ্ছা, সেই কারণে আপনার যে খামারের গরুর যে গোবর রয়েছে সেইগুলো ওইখানে রেখে দিয়েছেন, কম্পোস্ট তৈরি করছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এগুলোই ব্যবহার করেন মূলত? তাছাড়া আপনি কেমিক্যাল ফার্টিলাইজার কেমন ব্যবহার করেন? ওগুলো খুব কম, খুবই কম। হ্যাঁ আচ্ছা আচ্ছা, পরবর্তীতে আমি আরো ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করব, যাতে করে আমরা সকলেই মিলে আমাদের গবাদি পশু পালনের পূর্বেই বিভিন্ন ধরনের ঘাস উৎপাদন করতে পারি, এবং গরুর লালন পালন করতে পারি খুবই সাশ্রয়ী মূল্যে। গাইস, নেক্সট ভিডিওতে এ রিলেটেড এবং আরও নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আশা করছি সে পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।